أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ایک بھائی جانتے چاہیے جنازار صلاتے پدھتی کی کنو بھائی بولتے ہیں جو پرتم تکبیر پور کی کربین سانا پڑبین تار پر آرک تکبیر دیبین اور کنو بھائی بولتے ہیں پرتم تکبیر پر سورا فاتحہ پڑبین فاتحہ سڑا صلات ادائی ہو بینا کنٹا شٹیک سمانیت بھائی জানাজার সলাতে তকবীর কয়টা চারটা এর বেশিও দিতে পারেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু পাঁচটা ছয়টা সাতটা এর অধিকও দিয়েছেন সুতরাং এখন যদি চারটাও দেন তাহলে হবে এর বেশিও দিতে পারেন আর দ্বিতীয়ত হলো যে আপনি প্রথম তাকবীরের পর কি পড়বেন সুরাতুল ফাতিহা পড়বেন এইটাই এইটাই সানার জায়গা এইটাই পড়বেন যদি সানা পড়েন তো পড়তে পারেন কিন্তু আসল তরিকা হলো কি তাকবীরের পর আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়ছেন এবং সশব্দে পড়েছেন সবাই সাহাবাকে শুনাইয়েছেন আর সূরা ফাতিহার সাথে সম্ভব হলে সূরাতুল ইখলাসও পড়ে নেবেন তো এইটা জুড়ে পড়বেন না আস্তে পড়বেন সশব্দে না নীরবে তো নীরবেই পড়ে নেন কিন্তু আপনি কি করবেন প্রথম তাকবীরের পর সূরাতুল ফাতিহা এবং সূরাতুল ইখলাস পড়ে নিন একটি সূরা এইটি ভালো হয় তারপর আরেকটি তাকবীর দিবেন এই দুই তাকবীর হয়ে গেল তারপর আপনি দুরুদ শরীফ পড়বেন যে দুরুদে ইব্রাহিমী যেটা আমরা সলাতে আদায় করি ওইটাই পড়বেন তারপর তাকবীর দিবেন এরপর কি পড়বেন আল্লাহ মাগফিল্লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখলাহু এই দোয়া ইলা আখিরিল দোয়া শেষ পর্যন্ত আপনি পড়বেন না এইটা যদি সম্ভব না হয় তাহলে আপনি কি আল্লাহ মাগফিল হাইয়িনা মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরিনা কবিনা এই দোয়াটি পড়ে নেবেন আর যদি এই দিয়েটাই আপনি মুখস্থ বা জবানি আপনি মুখস্থ পড়তে পারেন না তাহলে কি পড়বেন যে অন্য দোয়া রব্বানা জালামনা আনফুসানা অন্য দোয়া কিছু অতিরিক্ত দোয়া পড়ে তারপর আরেকটি তকবীর দেন চার তকবীর হয়ে গেল তখন ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন আর যদি পুরুষ হয় তাহলে কি কি আপনি দাঁড়াবেন মাথার দিকে কিছু ওই দিকে সরিয়ে আর যে মহিলা হয় সে কোমরের দিকে মধ্যবর্তী অবস্থায় দাঁড়াবেন এইটাই আর যদি মাইয়িত ছোট বাচ্চা হয় আল্লাহ মাগফিল্লাহু ওয়ারহামহু ওয়াআফি এটা পড়তে পারেন আল্লাহ আল্লাহ মাজআলহু লানা ফারাত ওয়া জআলহু না আজরা ওয়া যুখরা ওয়া জআলহু লানা শাফিআ ওয়া মুশাফা বা ওয়া জআল হালানা শাফিআ মুশাফা মহিলা ছোট মেয়ে হলে আল্লাহ মাজা হালানা আর যদি ছোট ছেলে হয় বেবি হয়ে মারা গিয়েছে তাহলে আল্লাহ মাজ হুলানা আর যদি পূর্ণ বয়স্ক বালিগ হয় তাহলে আল্লাহ মাগফিল্লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াকরিম হু আর যদি কি মহিলা হয় বা পুরুষ পূর্ণ বয়স্ক হয় এইটা আল্লাহ মাগফিল্লাহু এইটা স্মরণ হলে এইটা পড়বেন না হলে কি পড়বেন আল্লাহ মাগফিল হাইয়িনা মাইয়িতিনা আর এই দুটোটা যদি স্মরণ না হয় তাহলে অন্য কোনো দোয়া পড়ে আপনি সালাম ফিরিয়ে নেবেন তাহলে এই চার তাকবীর হয়ে গেল কিন্তু লা সালাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব এইটা একটি সালাত ভাই উবাই বিন সলুল যে রইসুল মুনাফিক তার জানাজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিন্তু তার জানাজার মধ্যে কি উমর রাদিয়াল্লাহু নিষেধ করেছেন পড়ার জন্য কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমর সরে যাও আল্লাহ আমাকে নিষেধ করে নাই তারপর তো নিষেধ এসে গেল ওলা তাকুম আলা কবরহি ওলা তুসল্লি এরকম নিষেধ এসেছে এটাকে সলাত বলা হয়েছে কোরআনের আয়াতে এটা সলাত আর সলাত কি যদিও এখানে রুকু সিদ্ধা নাই তাহলে কি হইব এটা তো সলাত আর এখানে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা না পড়লে সলাতই আদায় হবে না এটাই সঠিক
আপনি মারা যাওয়ার আগেই আপনার ভাই বন্ধু গুণ ওদেরকে ওসিয়ত করে যাবেন যে তোমরা আমার জানাজাতে কি সালাতুল সুরাতুল ফাতিহা পড়ে নিও। আর যদি তোমরা মসজিদে নিলে মসজিদের ইমাম বেদাতি ওরা ও তো ফাতিহা পড়বে না, সুতরাং তোমরা এখানে গোসল দেওয়ার পর কফন পরিধান করার পর তোমরা একেলাই আমার সালাত পড়ে নিবাই, তারপর মসজিদে গিয়ে আরেকবার পড়ে নিবাই, তাহলে কি হইলো? ফাতিহা একবার তো ফাতিহা দিয়ে হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم